হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি অধ্যায় চারের ইতিহাস, দশম শ্রেণীর ইতিহাসের অধ্যায় চারের বিকল্প চিন্তা ও উদ্যোগ এই চ্যাপ্টারের আমি কিছু MCQ টাইপের উত্তর প্রশ্ন বলছি এবং উত্তর বলে দিচ্ছি। তোমরা এটা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। এক, বাংলা ছাপাখানার প্রাক আধুনিক যুগ শুরু হয় কোন সময়? ক, 1935 খ্রিস্টাব্দ, খ, 1925 খ্রিস্টাব্দ, গ, 1835 খ্রিস্টাব্দ, ঘ, 1850 খ্রিস্টাব্দ। উত্তর হবে গ, 1835 খ্রিস্টাব্দ। দুই, বাংলা সাময়িক পত্রের যুগ শুরু হয় ক, 1872 খ্রিস্টাব্দ, খ, 1862 খ্রিস্টাব্দ, গ, 1852 খ্রিস্টাব্দ, ঘ, 1830 খ্রিস্টাব্দ। উত্তর হবে ক, 1872 খ্রিস্টাব্দ। পরেরটা, বর্ণ পরিচয় পুস্তক আকারে প্রকাশ হয় কবে? ক, 1850 খ্রিস্টাব্দ, খ, 1855 খ্রিস্টাব্দ, গ, 1860 খ্রিস্টাব্দ, ঘ, 1865 খ্রিস্টাব্দ। উত্তর হবে খ, 1855 খ্রিস্টাব্দ। পরেরটা, আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম পথপ্রদর্শক কাকে বলে? ক, বিদ্যাসাগর, খ, রামমোহন, গ, মধুসূদন, ঘ, উপেন্দ্র কিশোর। উত্তর হবে ক, বিদ্যাসাগর। ISCS-এর প্রতিষ্ঠাতা হলেন ক, সিবি রমন, খ, জেসি বসু, গ, SN বসু, ঘ, মহেন্দ্রলাল সরকার। উত্তর হবে ঘ, মহেন্দ্রলাল সরকার। পরেরটা, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন ক, জগদীশচন্দ্র বসু, খ, মেঘনাথ সাহা, গ, সিবি রমন, ঘ, SK মিত্র। উত্তর হবে ক, জগদীশচন্দ্র বসু। বিশ্বভারতী গঠন করেন ক, রথীন্দ্রনাথ ঠাকুর, খ, রবীন্দ্রনাথ ঠাকুর, গ, দ্বারকানাথ ঠাকুর, ঘ, অবনীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে খ, রবীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল ক, 1893 খ্রিস্টাব্দ, খ, 1895 খ্রিস্টাব্দ, গ, 1901 খ্রিস্টাব্দ, ঘ, 1903 খ্রিস্টাব্দ। উত্তর হবে গ, 1901 খ্রিস্টাব্দ। পরেরটা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর প্রকাশিত পত্রিকাটির নাম ক, সোমপ্রকাশ, খ, সাধনা, গ, সন্দেশ, ঘ, সমাচার চন্দ্রিকা। উত্তর হবে গ, সন্দেশ। পরেরটা, বাংলায় অথবা এটা কলকাতায় বলতে পারে, প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ক, 1778 খ্রিস্টাব্দ, খ, 1780 খ্রিস্টাব্দ, গ, 1784 খ্রিস্টাব্দ, ঘ, 1800 খ্রিস্টাব্দ। উত্তর হবে ক, 1778 খ্রিস্টাব্দ। পরেরটা, বাংলার প্রথম সংবাদপত্র ক, সমাচার দর্পণ, খ, ক্যালকাটা গেজেট, গ, বেঙ্গল গেজেট, ঘ, ইন্ডিয়া গেজেট। উত্তর হবে গ, বেঙ্গল গেজেট। পরেরটা, বেঙ্গল গেজেট প্রকাশ করেন ক, ঈশ্বরচন্দ্র গুপ্ত, খ, জেমস অগাস্টাস হিকি, গ, চার্লস উইলকিন্স, খ, ঘ, উইলিয়াম কেরি। উত্তর হবে খ, জেমস অগাস্টাস হিকি। এই গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থ রচনা করেন ক, ওয়ারেন হেস্টিংস, খ, চার্লস উইলকিন্স, খ, গ, জেমস অগাস্টাস হিকি, আর ঘ, নাথানিয়েল ব্র্যাসি হ্যালেড। উত্তর হবে ঘ, নাথানিয়েল ব্র্যাসি হ্যালেড। পরেরটা, বাংলা চলনশীল হরফ বা মুভেবল টাইপ বা বিচল হরফের আবিষ্কর্তা হলেন ক, চার্লস উইলকিন্স, খ, পঞ্চানন কর্মকার, গ, উইলিয়াম কেরি, ঘ, ব্র্যাসি হ্যালেড। উত্তর হবে খ, পঞ্চানন কর্মকার। পরেরটা, বাংলার প্রথম বাংলা সংবাদপত্র ক, অমৃতবাজার পত্রিকা,
খ দিগদর্শন গ ক্যালকাটা গেজেট ঘ হিন্দু প্যাট্রিয়ট পরের উত্তর হবে খ দিগদর্শন পরেরটা গঙ্গাকিশোর ভট্টাচার্যকে বাঙালি পুস্তক প্রকাশক দিগের ব্রহ্মা কে বলেন ক রামমোহন রায় খ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী গ সুকুমার রায় ঘ পঞ্চানন কর্মকার উত্তর হবে সুকুমার রায় গ সুকুমার রায় পরেরটা ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন ক উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় খ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী গ উমাপদ রায় ঘ সত্যজিৎ রায় উত্তর হবে খ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরেরটা গোপীগাইন বাঘাবাইন গ্রন্থ রচনা করেন ক সত্যজিৎ রায় খ সুকুমার রায় গ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ঘ হরচন্দ্র রায় উত্তর হবে গ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ক্যালকাটা জার্নাল অফ মেডিসিনের সম্পাদক ছিলেন ক জগদীশচন্দ্র বসু খ সি বি রমন গ মহেন্দ্রলাল সরকার ঘ মেঘনাথ সাহা উত্তর হবে গ মহেন্দ্রলাল সরকার পরেরটা জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় ক মহেন্দ্রলাল সরকার খ আশুতোষ মুখার্জি গ তারকনাথ পালিত ঘ রাসবিহারী ঘোষ উত্তর হবে ক মহেন্দ্রলাল সরকার সি বি রমন পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পান ক 1921 খ্রিস্টাব্দ খ ক 1921 খ্রিস্টাব্দ খ 1929 খ্রিস্টাব্দ গ 1930 খ্রিস্টাব্দ ঘ 1935 খ্রিস্টাব্দ উত্তর হবে গ 1930 খ্রিস্টাব্দ পরেরটা জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ বলা হয় ক রাজেন্দ্রলাল মিত্রকে খ নবগোপাল মিত্রকে ঘ সি বি রমনকে আর ঘ মেঘনাথ সাহাকে উত্তর হবে ক রাজেন্দ্রলাল মিত্রকে পরেরটা হিন্দু মেলার অধিবেশনে নিজের তৈরি এয়ার পাম্প ও যান্ত্রিক তাঁত প্রদর্শন করেন ক গিরিশচন্দ্র মুখোপাধ্যায় খ প্রফুল্লচন্দ্র রায় গ সীতানাথ ঘোষ ঘ সীতারাম ঘোষ উত্তর হবে গ সীতানাথ ঘোষ পরেরটা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম প্রধান অধ্যক্ষ ছিলেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান অধ্যক্ষ ছিলেন ক নীলরতন সরকার খ প্রমথনাথ বসু গ অরবিন্দ ঘোষ ঘ তারকনাথ পালিত উত্তর হবে হচ্ছে খ প্রমথনাথ বসু তাহলে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার বাই অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থেকো এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে